করে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন পিছে ফিরেছো দাও এই অমিত শাহ জব দাও এই নরেন্দ্র মোদি জব দাও এই নরেন্দ্র মোদি খামোশ বিজেপি ধিক্কার বিজেপি ধিক্কার এই নরেন্দ্র মোদি ধিক্কার नहीं चलेगी नहीं चलेगी আমাদের মোদি জি বলছেন হিন্দু খাতরে মে হ্যায় যদি গোটা মানব ভারতীয় নাগরিক যদি খাতরে মে হ্যায় তাহলে তুমি কেন প্রধানমন্ত্রীর গদিতে তৃতীয়বারের জন্য আসার আসতে এত স্বপ্ন দেখছো এক গাদা প্রশ্ন আজকে নরেন্দ্র মোদির সামনে তুমি এখনো পর্যন্ত এদেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষকেও বাঁচাতে পারোনি তাই তারা বলছেন হিন্দু খাতরে মে হ্যায় সংখ্যালঘু মানুষ যাদেরকে বাঁচানোর জন্য তুমি ওয়াদা করেছিলে ভারতবর্ষের সংবিধানের উপরে হাত রেখে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বলেছিলে যে আমি দেশের সমস্ত নাগরিকের প্রতি ন্যায় বিচার করব সুবিচার করব কিন্তু আজকে গোটা দেশের সংখ্যালঘু মুসলিমরা দেখেছে যে তারা কতটা খাতরে মে হ্যায় আপনারা জানেন আসামে নিরীহ যারা ভূমিহীন সেই সমস্ত আসামের নাগরিক যারা তাদেরকে আজকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে তারা যখন জঙ্গলে আশ্রয় নিয়েছে আসামের বন দপ্তরের কর্মীরা সেই ভূমিহীন আসামের দরিদ্র মহিলা বাচ্চাদের উপরে গুলি চালিয়েছে তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে এবং দুজন মহিলা ইতিমধ্যেই মারা গিয়েছে বন দপ্তরের কর্মীদের গুলিতে এবং বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আমরা জিজ্ঞাসা করতে চাই প্রধানমন্ত্রীকে তারা কি মুসলমানদের উপরে বুলডোজারের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাতে চায় আজকে গোটা দেশ জুড়ে বুলডোজারের নামে নতুন সন্ত্রাস সৃষ্টি করেছে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকার মধ্যপ্রদেশে নিরীহ সংখ্যালঘুদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে উত্তর প্রদেশে বুলডোজার দিয়ে নিরীহ সংখ্যালঘুদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে একইভাবে আসামে বুলডোজার দিয়ে নিরীহ সংখ্যালঘু মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে মানুষের প্রাণ স্বাধীনতাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তাই আজকে আমরা মোদি সরকারের কাছে বলতে চাই যে এবার এনডিএ বিদায় দেওয়ার পালা তাকে হবে মোদি সরকার
তিনি বলেছেন তার এই প্রায় 14 বছরের সামনে শুনে 14 বছরের একটু ঘুরিয়ে রাখ তার 9 বছরের শাস্তি শুনে মোদী তার বছরের শাস্তি গোটা ভারতবর্ষের মানব খাতে তাহলে সেই নীতির দ্বিতীয় বার মণিপুরের এই ঘটনা নিয়ে যে প্রতিবাদ শুরু করলেন এখানে এর পরে কি বড় কিছু বড় প্ল্যান আছে আপনাদের মণিপুর আজকে 82 দিন ধরে জ্বলছে ভারতবর্ষের মতো একটা দেশে যে দেশ পৃথিবীর সর্ববিধিহত্তর গণতান্ত্রিক দেশ সেই দেশের মণিপুরটা ভারতবর্ষের অঙ্গরাজ্য নয় স্বরাষ্ট্র দপ্তর কি মনে করছে যে মণিপুরীরা আমাদের নাগরিক নয় ফলে আমরা চাইছি যে অবিলম্বে মণিপুর শান্ত হোক মণিপুরের যে সমস্ত নাগরিকরা বিভিন্ন প্রতিবেশী রাজ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তাদেরকে অবিলম্বে নিরাপত্তা দিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হোক যেভাবে মণিপুরের মা বোনদের উপরে অত্যাচার চলছে আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে মোদিজি ঘুরছেন মণিপুর জ্বলছে মোদিজি বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ছেন তাদের সেখানে যখন প্রশ্ন উঠছে মণিপুর নিয়ে তখন মোদিজির মুখে কোনো উত্তর নেই এ ধরনের নির্লজ্জ প্রধানমন্ত্রী ভারতবর্ষের জন্য অত্যন্ত অপমানজনক আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর দেশে বাস করি যিনি শান্তির বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী ভেবেছিলেন যিনি তিনি সবকে নিয়ে সবকে বিকাশের কথা বলেছিলেন কিন্তু দেখা গেছে যে আজকে সবার বিকাশ তো দূরের কথা হিন্দু ভাইরা বলছেন হিন্দু খাতরে মে হ্যায় মুসলমানরা বলছেন মুসলমান খাতরে মে হ্যায় তাহলে খ্রিস্টান ভাইরা মণিপুরে খাতরে মে হ্যায় তাহলে এই দেশে সবাই যখন খাতরেতে আছেন সবাই যখন বিপদের মধ্যে আছেন তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাদের বুকের পাটা 56 ইঞ্চি তারা কেন আজকের দেশের এই গৃহদ্বন্দ্ব থামাতে তারা ব্যর্থ হচ্ছেন কিছু কিছু মানুষ ইতিমধ্যে মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে তিনি চান যারা ধর্ষক তাদের ফাঁসি হোক আমরাও চাই যে শুধু মণিপুর নয় এই দেশে যারা যারা ধর্ষক যারা গুজরাটে ধর্ষণ করেছিল যারা উত্তরপ্রদেশে ধর্ষণ করেছে যারা মণিপুরে ধর্ষণ করেছে গোটা দেশে যারা যে সমস্ত মামলাগুলো ধর্ষণ মামলা আজকে দেশে জুড়ে যারা চলছে বিভিন্ন আদালতে সেই আদালতে মামলা চলাকালীন অবস্থায় পার্লামেন্টে জরুরি ভিত্তিতে বিল নিয়ে আসা হোক যে দেশে যারা ধর্ষক তারা অপরাধী সাব্যস্ত হলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে এ দেশে ধর্ষণ কমে যাবে আমরা আরবে ভ্রমণ করেছি আমরা দুবাইতে দেখেছি যে বিভিন্ন দেশের মানুষ অনেক বেশি অল্প পোশাকে তারা ঘুরে বেড়াচ্ছে মায়েরা বোনেরা কিন্তু তারপরেও তারা নিরাপদ অথচ আমাদের মণিপুর মিজোরাম বিভিন্ন নাগাল্যান্ডের এবং বাংলা দিল্লিতে পর্যন্ত আমাদের মায়েরা তারা নিরাপদ নয় শালীন পোশাক পরার পরেও এর জন্যে কে দায়ী শাসক দায়ী সরকার দায়ী শুধু বড় বড় কথা বলবেন বা আর যারা দুর্বল তাদের কাছে গিয়ে 56 ইঞ্চির ছাতি দেখাবেন নরেন্দ্র মোদীর এই প্রহসনমূলক বক্তব্য ভারতবর্ষের মানুষ আর শুনতে চায় না তাই আজকের কর্ণাটকে তাদের পরাজয় হয়েছে তাদের রাজস্থানে পরাজয় ঘটবে তাদের ছত্তিশগড়ে পরাজয় ঘটবে এবং খুব তাড়াতাড়ি গোটা দেশ জুড়ে তাদের পরাজয় সুনিশ্চিত হবে আমরা ভারতবর্ষের মানুষ আমরা স্বাধীনতার পর থেকে আমরা মনে করেছি যে হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই বৌদ্ধ আমার ভাই শিখ আমার ভাই আমরা সব ভাই ভাই একসঙ্গে থাকব বিজেপি ক্ষমতায় আসার পরে সরকারিভাবে মানুষকে বোঝানো হয়েছে যে না হিন্দুর ভাই কখনো মুসলমান হতে পারে না তাদেরকে বোঝানো হয়েছে যে ব্রাহ্মণের ভাই কখনো দলিত হতে পারে না তাদেরকে বোঝানো হয়েছে যে খ্রিস্টান কখনো হিন্দুর ভাই হতে পারে না এভাবে রাজনৈতিক চক্রান্তে ভারতবর্ষের বুকে যে মহাব্বত যে
ভাইচারা ছিল, যে সৌভ্রাতৃত্বের বন্ধন ছিল, সেই বন্ধনকে নষ্ট করে দিয়ে গোটা দেশ জুড়ে আজকের ঘৃণার বাতাবরণ তৈরি করা হয়েছে। তাই সেই পুনরায় যদি ভারতবর্ষের সেই সৌহার্দ্য সম্প্রীতি ফিরিয়ে আনতে হয়, যদি মণিপুর ঠান্ডা করতে হয়, যদি চীনকে হটাতে হয়, যদি জম্মু কাশ্মীরের ভাইদেরকে আমাদের ভারতীয় নাগরিক হিসেবে গলা জড়িয়ে নিতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে আমাদের 2024-এ নতুন একটা ধর্মনিরপেক্ষ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমরা চাই মণিপুর শান্ত হোক, মণিপুরের মা বোনেদের তাদের সম্ভ্রম তাদের ইজ্জত রক্ষা হোক এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। যারা মণিপুরের বাইরে আছে তাদেরকে অবিলম্বে মণিপুরে ফেরত আনার সমস্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করবে। 79 দিন পর মুখ্যমন্ত্রী তিনি আর কি মন্তব্য করেছেন যে করা শাস্তি হবে, এটা মণিপুরের মুখ্যমন্ত্রীর দিল্লির স্বরাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাদের একটা অঘোষিত তাদের চেষ্টা ছিল যে মণিপুর থেকে খ্রিস্টানদের মুক্ত করতে হবে, সংখ্যালঘুদের মুক্ত করতে হবে। সেই জন্যে আমরা দেখেছি গুজরাটে যেভাবে পরিকল্পনা চলছিল মণিপুরে সেই একই পরিকল্পনা চলছে। গুজরাটে আরও বেশি ভয়াবহ হয়েছিল, কিন্তু মণিপুরকে যদি এখনই থামানো না যায় তাহলে মণিপুরকে কিন্তু সংখ্যালঘু মুক্ত রাজ্য হিসাবে তারা প্রতিষ্ঠিত করবে। 156 জন মারা গেছে এই পর্যন্ত, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় মারা যাবে, এটা দুর্ভাগ্যজনক। আমি নিন্দা করার থেকেও দেশের শাসক যদি নিন্দা না করতে পারে তাহলে বুঝতে হবে যে মোদী সরকারের এদেশের সাধারণ মানুষের বিশেষ করে অহিন্দু মানুষের জীবনের কোনো মূল্য নরেন্দ্র মোদীর কাছে নেই, অমিত শাহের কাছে নেই। সেজন্য 156 জনের মৃত্যুর পরেও নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করে না, অমিত শাহ কুমিরের মতন করে কাঁপছে, কুমিরের কান্না আসে কিন্তু অমিত শাহের চোখে কান্না আসে না। সংখ্যালঘু মানুষের বিপদ আর মৃত্যু দেখার পরে কোন দেশে বাস করছি আমরা, এর থেকে বড় লজ্জাজনক অবস্থা 1947-এর পরে ভারতবর্ষে হয়। আমরা দেখতে পেয়েছি আজকে যখন মহিলারা আন্দোলন করছিলেন সেখানেও কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে র‍্যাপ ফের আর কি ফোর্স নামাতে হয়েছে। সেই জন্যে মণিপুরে শুধু নয় গোটা দেশে এক্ষুনি পার্লামেন্ট ভেঙে দেওয়া দরকার এবং মোদী সরকারের যে মণিপুরের মতো রাজ্য এবং সর্বভারতীয় স্তরে এখনই রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়ে নতুন ভোট হওয়া দরকার এবং নরেন্দ্র মোদী সরকারের প্রতি মানুষের আস্থা আছে কি না এটা পুনরায় নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসা দরকার। যেভাবে ঘৃণা ছড়িয়েছে, যেভাবে বিকাশের নামে প্রহসন করেছে, যেভাবে সবকে বিকাশ সবকে আশ্বাসের নামে তারা ভাঁওতা দিয়েছে, এই ভাঁওতার উপযুক্ত জবাব দেওয়ার জন্যে মোদী সরকারের তাকে লজ্জা ঢাকার জন্যে ইতিহাসের কালো অধ্যায়ের নাম লেখানোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে মোদী সরকারকে অবশ্যই তাদেরকে পদত্যাগ করা। আমাদের সামনে একটা ভিডিও এসছে, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু দেখতে পাচ্ছি যে দুইজন মহিলাকে উন্মুক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এবং যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গণধর্ষণ করা হয়েছে বলে যে অভিযোগ রয়েছে, এই নিয়ে কি বলবেন যে একটা স্বাধীন মণিপুরে মায়েদের একেবারে উলঙ্গ করে ঘোরানো হয়েছে? এই ভিডিও শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ দেখেনি, শুধু ভারতবর্ষের মানুষ দেখেনি, এই ভিডিও গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে ভারতবর্ষের নারীদের উপরে এই ধরনের অত্যাচার হয়। মোদিজি বলেছিলেন যে মুসলিম মহিলাদের উপরে অত্যাচার হয়, তাই তিনি 3 তালাককে তুলে দিতে চান এবং তুলে দিয়েছেন। কিন্তু যখন মণিপুরে আমার খ্রিস্টান বোনেদের উপরে অত্যাচার হয়, কেন মোদিজি মুখে কুলু পেটে থাকেন, কেন অমিত শাহ সেখানে যান না, কেন সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় না, কেন সেখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হয় না, কেন হয় না? আজকের এই প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং তাদের যারা দালালি করছে তাদেরকে দিতে হবে। স্যার, আপনি কি আশা রাখেন যে বিজেপি মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে পারবে? বিজেপি ভারতবর্ষে যেদিন এসেছিল সেদিন থেকে দেশের কোথাও তারা শান্তি ফেরাতে তো পারেনি, বরং দেশে যেখানে যেখানে অশান্তি হয়েছে সমস্ত অশান্তির পিছনে বিজেপির হাত রয়েছে। ফলে মণিপুরে কেন,
ভারতবর্ষের যে কোনো জায়গায় অশান্তি হলে সেই শান্তি ফেরাতে গেলে সেই এলাকাকে প্রথমে বিজেপি মুক্ত করতে হবে। আমরা দেখতে পেলাম আজকে মালদাতে দুই মহিলাকে চোর উপপদে তাদেরকে কি মারা হয়েছে, কি বলবেন? এটা মানে বিজেপির যারা লোকজন তারা শুধু মণিপুরের মধ্যে সীমাবদ্ধ নয় বা দিল্লির মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা দেশ জুড়ে পশ্চিমবাংলাও তার বাইরে নয়। আমাদের পশ্চিমবাংলায় প্রচুর ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের মধ্যে আরএসএসের লোকজন আছে, মুখে মুখোশ পরে তারাও কিন্তু এখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে। ফলে যতক্ষণ পর্যন্ত সেকুলার রাজনৈতিক দল কিংবা সেকুলার সরকার হোক বা অসেকুলার সরকার হোক, যতক্ষণ তারা কড়া হাতে আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের শান্তি ফিরবে না, মহিলাদের ইজ্জত সম্ভ্রম ফিরবে না। বিজেপির হাতে খেলার মতো কোনো তাস নেই, তাই বিজেপি এখন ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি নামক এই তাসটা খেলতে চাইছে। তবে এটা বুমেরাং হবে, কেননা গতকালকে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি মন্তব্য করেছেন যে এখনই কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোড লাগু করার পক্ষে নয়। মাননীয় কামরুজ্জামান সাহেব এবং তার সাথীদের, আমরা আদিবাসীরা আজকের এই মহান সভা থেকে শপথ গ্রহণ করছি। পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্টেটকে আমরা জানান দেব এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা কলকাতা রাজপথ বন্ধ করতে একটা পরিকল্পনা নিয়েছি, যাতে আমাদের মা বোনেরা এবং শিশুরা রক্ষা পায়। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিজেপি যেমন অত্যাচার করছে সারা ভারতবর্ষের দলিত মুসলিম আদিবাসীদেরকে, তাদের দেখা দেখি পশ্চিমবাংলা সরকারও সিএম কেন চুপচাপ আছেন। আমরা সিএমের কাছে আবেদন করছি, আপনি পশ্চিমবাংলা থেকে দিল্লি সরকারকে রিপোর্ট করুন যে পশ্চিমবাংলায় দলিত মুসলিম আদিবাসীদের প্রতি অত্যাচার হচ্ছে। আমরা মণিপুরের মা বোনদেরকে আজকে যদি সেফ সাইড না করতে পারি, গোটা ভারতবর্ষে দলিত মুসলিম আদিবাসীরা আজকে অসহায় হয়ে পড়বে। তাই সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি, আসুন আমরা অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলি পশ্চিমবাংলা কলকাতার রাজধানীর পক্ষ থেকে। তাই সকলকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি, যাতে কোনো রকমভাবে কোনো দলিত মুসলিম আদিবাসীদেরকে এইভাবে অত্যাচারিত না করতে পারে কোনো সরকার। এবং ধিক্কার জানাই আজকের এই সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে যে সেন্ট্রালের এবং প্রত্যেকটা স্টেটের সবাই দলদাস হয়ে গেছে বিজেপি সরকারের কাছে। আসুন শপথ নিই, আগামী 2024 সালে দেশ থেকে বিজেপি সরকারকে আমরা উচ্ছেদ করে তাদের উচিত শিক্ষা দিতে পারি। এই বলে সকলকে সার্বিক অভিনন্দন জানিয়ে আমার পূর্ণ বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা মা বোনের কাছে আবেদন করুন, আসুন আমরা রাজপথে ময়দানে নামি, আমাদের দেশকে দেশবাসীকে রক্ষা করি। সকলেই ভালো থাকবেন। কলকাতা ধর্মতলাতে একত্রিত হয়েছি যে গত কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মণিপুরে সেখানকার সরকারি মদতে ডবল ইঞ্জিন সরকার, সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে সেখানকার বিজেপি সরকার তার মদত পুষ্ট হয়ে সেখানকার বিজেপি নেতারা মণিপুরের দলিত আদিবাসী মায়েদের বোনেদের ইজ্জত লুটছে, তাদেরকে প্রকাশ্যে রাস্তায় নগ্ন করে প্যারেড করাচ্ছে এবং তাদেরকে উড়িয়ে মারছে, তাদেরকে সেখানে অপমান করছে। আজকে বিজেপি নরেন্দ্র মোদী সরকারের বেটি বাঁচাও প্রোগ্রাম রয়েছে, তারপরে কেন এইভাবে দেশ জুড়ে শুধুমাত্র মণিপুরে নয়, আমরা কখনো দেখেছি উন্নাওতে, আমরা কখনো দেখেছি কাশ্মীরে, আমরা কখনো দেখছি উত্তরপ্রদেশের হাতরাসে, সর্বত্র বিজেপির নেতারা তারা কিন্তু এই সমস্ত নারী নির্যাতন ধর্ষকের ভূমিকা পালন করেই চলেছে। আমরা চাই যে বিজেপির মতো একটি রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টিকারী দল যেভাবে দেশ জুড়ে নারী নির্যাতন করছে, যেভাবে বেটি বাঁচাওয়ের নামে ধর্ষকের ভূমিকা পালন করছে,
আমরা চাই 2024 এ বিজেপি যেন দেশ থেকে উৎখাত হয়, দেশের ধর্মনিরপেক্ষ শক্তিগুলো মেকি ধর্মনিরপেক্ষ নয়, যারা প্রকৃত পক্ষে ধর্মনিরপেক্ষ শক্তি সেই সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি সামনে আসুক এবং ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় আসুক। আর বিজেপির মতো সাম্প্রদায়িক দল তারা নিপাত যাক। আজকের আমরা এই সভা থেকে বিজেপি সরকারের দলিত আদিবাসী নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং আগামী দিনে যাতে ধর্মনিরপেক্ষ শক্তি দেশে ক্ষমতায় আসতে পারে তার জন্য আজকের আমরা এখান থেকে শপথ নিই, আমরা এখান থেকে দাবি ছুটছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বিজেপি হটাও, বিজেপি হটাও, নরেন্দ্র মোদী ধিক 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 কার, নরেন্দ্র মোদী ধিক 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 কার, মণিপুর চলছে কেন, অমিত শাহ জপ্তা, মণিপুর চলছে কেন, নরেন্দ্র মোদী জপ্তা, রাষ্ট্রীয় মদতে মণিপুরে সন্ত্রাস হচ্ছে কেন, বিজেপি জপ্তা, রাষ্ট্রীয় মদতে মণিপুরে আদিবাসী দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন, বিজেপি জপ্তা, বিজেপি ধিক্কার, 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 নরেন্দ্র মোদী ধিক্কার, 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 বিজেপি হুঁশিয়ার, 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 বিজেপি হুঁশিয়ার, 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 চারকারী বিজেপি হটা, মুসলিম চারকারী বিজেপি হটা, চারকারী বিজেপি হটা, নরেন্দ্র মোদী স্যাম স্যাম, স্যাম স্যাম স্যাম, এই অমিত শাহ স্যাম স্যাম, স্যাম স্যাম স্যাম, বিজেপি হটা, মণিপুর বাঁচা, বিজেপি হটা।